आज আমরা আসছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন একটি প্রত্যন্ত এলাকায় ডুমুরিয়া ইউনিয়ন ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে আজ চলছে স্কুল ফিডিং এর কার্যক্রম সামগ্রী বিতরণ। প্রক্রিয়াধীন অবস্থায় তুমি কোন ম্যাডামের সাথে সম্পৃক্ত আছো? আমার ক্লাস সম্পৃক্ত ম্যাডামের নাম হলো অমিতা রায়। তিনি আমাদেরকে পড়াশোনা সাহায্য করছেন। আমরা প্রথম অনলাইন ক্লাস চালু করছে আপনাদের প্রধান শিক্ষক রোহিত বিশ্বাস, তার যে এই মহান উদ্যোগটা, এই উদ্যোগ সম্পর্কে আপনি অভিভাবক হিসাবে আপনার সম্মতি বক্তব্য? হ্যাঁ, এটা খুবই একটা ভালো উদ্যোগ, কারণ বর্তমান ডিজিটাল বাংলাদেশ এখন তো সবকিছুই ডিজিটাল হতে চলেছে, তাই বাচ্চাদের পড়াশোনার উন্নতির জন্য আমাদের প্রধান শিক্ষক সাহেব উনি যে উদ্যোগটা নিয়েছে তা নিঃসন্দেহে খুবই একটা ভালো। এই জন্য আমরা অভিভাবকদের পক্ষ থেকে সবাই ওনাকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। অমিতা রায়, সহকারী শিক্ষিকা, আপনি যে ছেলে মেয়েদের অনলাইনে যে ক্লাসের প্রক্রিয়াধীন এর কার্যক্রম সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আসলে করোনাকালীন সময়ে আমরা তো স্কুল থেকে অনেক দূরে আছি, সেই সাথে বাচ্চাদের সাথে থেকেও আমরা অনেক দূরে। এই জন্য আমাদের তো তাদের কাছে যাওয়া হচ্ছে না, তাদের খোঁজখবর নিতে পারছি না, তাই এই জন্য আমরা সচরাচর মানে আমি আর কি মূলত মোবাইল ফোন ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতেছি। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের গোপালগঞ্জ অনলাইনের যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে ওইগুলো দেখতে বলা হয়, আর যাদের নেই তাদের আমি বাটন মোবাইলের মাধ্যমে পড়া দিচ্ছি এবং নিচ্ছি। আর সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো প্রতিনিয়ত বা প্রতিদিন বা যেভাবে চালু করা আমাদের ক্লাসগুলো প্রচারিত হচ্ছে ওইগুলো দেখতে বলি। দেখার পরে যে বাড়ির কাজগুলো থাকে ওই বাড়ির কাজগুলো আমি আবার নেওয়ার জন্য দ্বিতীয়বার তাদের আবার ফোন করি। খাদ্য সামগ্রী বিতরণ সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে যে ছোটো ছোটো ছেলেমেয়েদের হাতে আমরা কিছু খাবার তুলে দিতে পারছি, বিস্কিট, চাল, ডাল, পরিমাণে সামান্য হলেও আমাদের কাছে মনে হচ্ছে যেন একটা বড় পাওয়া। ছেলেমেয়েরা আসছে, ওরা উৎসাহের সাথে ওদের বাড়িতে গিয়ে আমরা এগুলো দিচ্ছি, ওদের বাবা মা আছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। ওরা পুষ্টি পাবে, কিছুটা হলেও আর্থিক সহযোগিতা হবে এই করোনার সময়। দৈনিক শতবর্ষ থেকে আপনাদের আমন্ত্রণ, এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোহিত বিশ্বাস। আমরা এখন জনাব রোহিত বিশ্বাসের সাথে কথা বলবো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চারবারের সফল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার স্মৃতিধন্য টঙ্গিপাড়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-19 পরিস্থিতিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা প্রশ্ন করেছেন আমার বিদ্যালয় কেন সেরা। আপনারা জানেন ইতিমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য এই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার, প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল শিশু পাঠাগার, প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গকন্যা শেখ হাসিনা পুষ্পকুঞ্জ। বঙ্গোপকন্যা শেখ হাসিনা পুষ্পকুঞ্জের উপরে এর আগে বিটিভিতে প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। শ্রেণী কার্যক্রম পরিচালনায় ডুমুরিয়া বাজার অনেক ক্ষেত্রে অগ্রগামী। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকারী শিক্ষক মণ্ডলী, তারা নিবেদিত প্রাণ। বিদ্যালয়ের এসএমসি, পিটিএ সহ বিভিন্ন কমিটি সক্রিয় ভূমিকা পালন করে থাকেন শিক্ষার্থীদের মঙ্গল কামনায় এবং তাদের লেখাপড়ার মান উন্নয়নে, যে কারণে আমি মনে করি বাংলাদেশের মধ্যে ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা উন্নত মানের পাঠদান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় আপনার স্কুলের প্রস্তুতি কী? 17 মার্চ 2020 সালে আপনারা জানেন মুজিববর্ষের শুরুর দিন, আমাদের পরিকল্পনা ছিল মুজিববর্ষের শুরুর দিন থেকেই আমরা
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নারে বসে প্রতিদিন কমপক্ষে একটি করে ক্লাস লাইভ প্রোগ্রাম করব। অত্যন্ত দুর্ভাগ্য যে কোভিড-19 এর প্রভাবে বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের পক্ষে সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। তবে বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকলেও আমি নিজে প্রধান শিক্ষক হিসেবে ফিল্ড লেভেলে কাজ করছি, আমার শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্যবিধি মেনেই দূরত্ব বজায় রেখে তাদের সাথে আমি কথা বলছি। আমার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী শ্রেণীভিত্তিক বিভাজনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন বাটন মোবাইল এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে শিক্ষার্থীদের সাথে। তারা ঘরে বসে শিখি কার্যক্রমের আওতাধীন সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং অনলাইন স্কুল গোপালগঞ্জ থেকে প্রচারিত যত ক্লাস আছে সেগুলো সম্বন্ধে শিক্ষার্থীদের ইনফর্ম করছে এবং নিয়মিত তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে। একই সাথে তাদের পরীক্ষা কার্যক্রমও এই মাধ্যমে চলছে। সাথে সাথে অনলাইন ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে আগামী সপ্তাহের মধ্যে আশা করি অনলাইন স্কুল গোপালগঞ্জের আওতায় থেকে অনলাইন স্কুল ডুমুরিয়া বাজার জিপিএস শিরোনামে একটি অনলাইন স্কুল চালু করতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এর কারিগরি উন্নয়নের কাজ চলছে। অতি দ্রুতই আমাদের মাননীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বাবু আনন্দ কিশোর সাহা এবং উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুলাইমান বিশ্বাসের যৌথ উদ্বোধনীর মাধ্যমে বিদ্যালয়ের অনলাইন কার্যক্রম শুরু হবে। আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 স্কুল হিসেবে অনলাইন স্কুল ডুমুরিয়া বাজার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে। একই সাথে এরই ধারাবাহিকতায় প্রতিদিন ভবিষ্যতে একটি করে ক্লাস কমপক্ষে লাইভ টেলিকাস্ট করা হবে। জনাব রইস বিশ্বাস, আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন। আজ সুদীর্ঘদিন বিদ্যালয় বন্ধ আছে, আপনারা জানেন। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রতিদিন 1 প্যাকেট করে বিস্কুট, পরবর্তীতে শুরু হয়েছিল আমাদের স্কুল ফিডিংয়ের আওতায় খিচুড়ি রান্না করা খাবার দুপুরবেলায় সরবরাহ করা। কিন্তু দুঃখের বিষয়, গত প্রায় 140 দিন আমরা তাদেরকে এই রান্না করা খাবার দিতে পারছি না। আমাদের ঈদের আগে, আপনারা জানেন, ঈদ উল ফিতরের আগে বিস্কুট বিতরণ হয়েছিল 50 প্যাকেট করে। আজ আগামী ঈদ উল আজহার আগেই বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার এই স্মৃতিধন্য টঙ্গি পাড়ায় যে বিস্কুট, যে খাদ্য সামগ্রী স্কুল ফিডিংয়ের জমা আছে, এগুলো আমরা শ্রেণীভিত্তিক এবং ওয়ান ইউনিট ভিত্তিক, অর্থাৎ শিক্ষার্থী প্রতি বিভাজন করে সঠিক নিয়মেই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীকে সঙ্গে নিয়ে আমি এবং স্কুল ফিল্ডিংয়ের এখানে একজন কর্মকর্তা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী আমরা বিতরণ করছি। আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমাদের শিক্ষার্থীরা সুস্থ থাকে, সুন্দর থাকে এবং তাদেরকে আমরা ভবিষ্যতেও এভাবে সেবা দিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দৈনিক শতবর্ষ।